বন্ধুরা, আজকে আমরা গম থেকে ডালিয়া বানাবো, ঘরেই বানাবো আর এটা মিক্সিতে করে বানাবো। তো এর জন্য আমি গম নিয়েছি। গমটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, ঝেড়ে চেলে খুব ভালোভাবে আমি সাফ করে নিয়েছি। এবার এখান থেকে ডালিয়া বানানোর জন্য আমাদের লাগবে একটা মিক্সার জার। এই দেখুন, আমি এই বড় সাইজের মিক্সার জারটা নিচ্ছি, আপনি চাইলে ছোটটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো জারের মধ্যে এবার আমরা গম দিয়ে দেব, অল্প অল্প করে দেব, খুব বেশি দেব না, অল্প অল্প করে গম দিয়ে আমাদের পিষে নিতে হবে। তো এইটুকু আমি দিলাম, এবার ঢেকে দিচ্ছি, এবার পিষতে হবে। কিন্তু তার আগে আমি একটা চালনিটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে বড় ছেদওয়ালা যে চালনিগুলো হয়, এই চালনিটা আমাদের লাগবে, কারণ মিক্সিতে পেশার সময় অনেক বড়, মানে গোটা গম থেকে যায়, সেটা আলাদা করার জন্য আমাদের এই চালনটা লাগবে। তো এবার চলুন পিষে নিই। পেশার সময় একবারেই অনেকক্ষণ ধরে মিক্সিটা আমরা চালাবো না, অল্প সময় করে, মানে 4-5 সেকেন্ড করে এরকম করে মিক্সিটা আমাদের চালিয়ে নিতে হবে। একবারে যদি অনেকক্ষণ ধরে চালান তাহলে কিন্তু নিচের দিক দিয়ে একেবারে পাউডার হয়ে যাবে আর ওপর দিক দিয়ে একেবারে গোটা গোটা থেকে যাবে। এই কারণে এরকম থেমে 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 চালু করে বন্ধ করে এরকম করে পিষে নিতে হবে। তো চেক করে নিই কতটা হলো, দেখুন বন্ধুরা গোটা গম অনেক বেশি দেখা যাচ্ছে, অনেক বেশি গোটা থেকে গেছে। তো আরও কিছুক্ষণের জন্য চালিয়ে নিই। আবারও মোটামুটি 10-12 সেকেন্ডের জন্য আমি চালিয়ে নিলাম। এবার দেখুন যথেষ্ট ভেঙেছে। এবার আমরা চেলে নেব, যাতে গোটা গোটা গমগুলো আলাদা হয়ে যায় আর ডালিয়া আটা সুজি সব কিছু নিচে চলে যায়। একটা বড় একটা পরাত নিয়েছি আমি, পরাত বলে এটাকে, আমরা তো পরাত বলি মহারাষ্ট্রে, যাই হোক বড় একটা প্লেট, অনেক বড়। তার উপরে আমি চালনটা রেখে দিয়েছি আর তার মধ্যে আমি এই গমের ইয়েটা দিয়ে চেলে নিচ্ছি। এই যে ওপরে যেটা থেকে গেছে এটা আবারও মিক্সিতে দিয়ে পিষতে হবে, মানে আরও যে গমগুলো আছে পিষতে বাকি তার সঙ্গে আমি এগুলো মিশিয়ে দেব, দিয়ে পিষে নেব, এর থেকেও ডালিয়া বেরিয়ে আসবে। তো আমি বাকি গমগুলো একইভাবে পিষে নিচ্ছি, পিষে নিয়ে আমি চেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে ডালিয়া আছে আর সুজি আটা সব কিছু আছে, আমি সমস্তগুলো চেলে নিয়েছি, সমস্ত গমগুলো আমার হয়ে গেছে। তো এবার এখান থেকে আমাদের সুজি আর আটা আলাদা করতে হবে, যাতে আমাদের ডালিয়াটা একেবারে পরিষ্কার ডালিয়াটা পেয়ে যায় আর সুজি আটা এর মধ্যে না থাকে। তো এর জন্য আমি অন্য একটা পাত্রে শিফট করে নিচ্ছি, যাতে এর ওপরে চালন রেখে আমি চেলে নিতে পারি। দেখুন এবার এই পরাতের ওপরেই আমি আর একটা চালনি রাখবো, সেটা হচ্ছে এই যে আটার চালনি, এটা দিয়ে আমরা আটা চেলে নিই। কিন্তু এর মধ্যে দিয়ে সুজিও বেরিয়ে যায়, এই দেখুন এটা বড় সাইজের, এটা ছোট সাইজের। তো সুজি আর আটা দুটোই এর মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, এর মধ্যে আমি অল্প অল্প দিয়ে চেলে নিচ্ছি। এবার বিষয় হচ্ছে কি, এই যে ওপরে যে ডালিয়াটা রয়েছে এখানে কিন্তু ছোট এবং বড় দুই ধরনের ডালিয়া আছে, কারণ সুজির থেকে যেটা একটু বড় সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে আর যেটা বাজারে পাওয়া যায় বড় বড় সেটাও রয়েছে। তো আমি বাকি সমস্তগুলো চেলে নিচ্ছি। এই যে সুজি আর আটা এটা আমরা সরিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা কাণ্ড করেছি, সেটা আমি ক্যামেরায় রেকর্ড করতে ভুলে গেছি। এই দেখুন এটা একেবারে ক্লিয়ার বড় ডালিয়া এটা রয়েছে আর এই হচ্ছে ছোট ডালিয়া, কারণ এই ওপরে যেটা থেকে গেছিলো, যেটা ডালিয়া মিক্সচার থেকে গেছিলো, এর মধ্যে থেকে বড় ডালিয়া ছোট ডালিয়া আমি আলাদা করেছি, এটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। আর সেটা করেছি এই চালনি দিয়ে, এটা চাল পরিষ্কার করার জন্য এই চালনিটা আমি রেখেছি, ক্ষেতের চাল যেটা আসে ভেঙে নেওয়ার পরে, মানে ভানিয়ে নেওয়ার পরে। তো এটার মধ্যে দিয়ে চাল পড়ে না, চালের থেকে ছোট যা কিছু থাকে সেগুলো পড়ে যায়। তো আমি যখন এই চালনিটা দিয়ে চেলেছি তখন এর ওপরে বড় ডালিয়াটা থেকে গেছে আর ছোট ডালিয়াটা নিচে পড়ে গেছে, এই দেখুন। তো আমি এখানে 3 সাইজের চালনি ব্যবহার করেছি, আপনার কাছে 3 সাইজের না থাকলে কোনো অসুবিধা নেই, আপনি এই দুটো চালনি দিয়েই আপনি করতে পারেন।
তাতে কি হবে, ছোট সাইজের আর বড় সাইজের ডালিয়াটা একটু মিক্স হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এতে কোনো খেতেও কোনো অসুবিধা নেই আর দেখতেও কোনো খারাপ লাগে না। আমার কাছে তিনটে ছিল, আমি তাই ব্যবহার করে নিয়েছি। যাই হোক, বাড়িতে যদি গম থাকে আর এই বড় সাইজের চালনিটা এক্সট্রা থাকে, তাহলে আপনি কিন্তু বাড়িতেই গম থেকে ডালিয়া তৈরি করে নিতে পারেন। তাহলে আপনার বাজার থেকে ডালিয়া কেনার কোনো দরকার নেই। প্রসেসটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল। দেখুন, এই আমার বড় ডালিয়াটা আলাদা হয়ে গেছে, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আপনি দেখতে পাচ্ছেন, একেবারে বাজারে ডালিয়াটা যেরকম আমরা কিনি সেই রকমই তৈরি হয়েছে। এই হচ্ছে বড়টা, আর এদিকে আমি দেখাচ্ছি, এই হচ্ছে ছোটটা। ঠিক আছে বন্ধুরা, এরকম করে ডালিয়া অবশ্যই বানিয়ে নেবেন। আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।